শাহি গার্ডেনে আপনাকে স্বাগত আর আমি শাহিদুর অ্যারেনথেমাম ল্যাক্সিফোরাম বা শুটিং স্টার বা পার্পল স্টার স্টার ফ্লাওয়ার বা ডেজলার নামেও পরিচিত কিন্তু আমেরিকা থেকে বাংলায় আসার পর আমাদের কাছে একটি নীল টগর বলেও পরিচিত এখন বহু নার্সারিতেই এই নূতন ফুল এবং এই প্ল্যান্ট পাওয়া যাচ্ছে তো সেখানে আমরা জানতে পারি যে এটাকে নীল টগর নামে বলা হয় তো এটা সারা বছর এই প্ল্যান্ট ফুল দেয় অর্থাৎ গ্রীষ্মে বর্ষায় বা শীতে আমরা ফুল পেতে পারি এবং উচ্চতায় তিন থেকে চার ফুট পর্যন্ত উচ্চতায় আসে গাছগুলি এবং আমরা যদি এরকম ডগাগুলি প্রুন করে দিই তাহলে এটি বেশ ঝোপালো হয় এবং অবশ্যই টবে এই গাছ রোপণ করার পক্ষে খুবই উপযুক্ত এবং সারা বছর ফুল পাওয়ার জন্যে তো এই গাছ বা এই প্ল্যান্ট রোপণ করার জন্যে আমরা যে ধরনের সয়েল এখানে নিয়েছি ফর্টি পারসেন্ট গার্ডেন সয়েল নিয়েছি টোয়েন্টি পারসেন্ট নিয়েছি স্যান্ড লাল বালি এখানে নেওয়া হয়েছে লাল বা সাদায় কোনো অসুবিধা নেই মিডিয়াম কোর্সের বালি নিতে হবে খুব মোটা নয় আবার খুব না। বালির কাজ জল অপসারণ করা সঙ্গে টোয়েন্টি পারসেন্ট কম্পোস্ট নিয়েছি এখানে যে কোনো ধরনের কম্পোস্ট নেওয়া যেতে পারে পাতা পচা সার ভার্মি কম্পোস্ট বা কাউডাং কম্পোস্ট তো এখানে টোয়েন্টি পার্সেন্ট কম্পোস্ট আর টোয়েন্টি পারসেন্ট নিয়েছি কোকোপিট মাটিকে ময়েস্ট রাখার জন্যে যদি কোকোপিট সবার কাছে অ্যাভেলেবেল না থাকে তাহলে তার বদলে কাঠের গুঁড়ো বা ধানের তুষ বা কুঁড়ো ব্যবহার করা যেতে পারে যদি সেগুলিও সম্ভব না হয় তাহলে বালি এবং কম্পোস্ট ও সয়েলের রেশিও একটু বাড়িয়ে দিয়ে হান্ড্রেড পারসেন্ট করে নিতে হবে সেই সঙ্গে নিমখোল নিয়েছি এক মুঠো নিউট্রিয়েন্ট দেবে পাশাপাশি আমাদের কোনো ক্ষতিকারক পোকা যেগুলো মাটির মধ্যে মিশে থাকতে পারে সেইগুলোকে নষ্ট করে দেবে তো সয়েলটা প্রথমে আমরা মিক্স করে নেব এই শুটিং স্টার বা স্টার ফ্লাওয়ার যে পাত্রে আমরা প্রতিস্থাপন করব তো এখানে আট ইঞ্চির একটি টব নিয়েছি এরকম প্যারালাল টব নিতে হবে এরকম কোনো বিষয় নেই যে কোনো ধরনের টব নিলে হবে তো এইখানে আমরা ড্রেনেজ হোলটাকে একটা চারা দিয়ে বন্ধ করেছি এবং তার উপরে কিছুটা বালির একটা লেয়ার তৈরি করে দিলাম উপরের মাটি যে মাটিগুলো আমরা পরে দেব ড্রেনেজ হোলটাকে বন্ধ করে দিতে না পারে সেই জন্যে মোটা দানার কাকর বা পাথর সহ যে বালি সেই বালি আমরা ওখানে দিয়ে দিলাম এইবার আমরা সয়েল দিতে থাকব। তো এই সঙ্গে আমরা আলোচনা করতে পারি যে এই প্ল্যান্টের কি ধরনের সানলাইট দরকার এই প্ল্যান্ট ফুল সানলাইট বা একটু সেমি শেড সেমি শেডেও সারভাইভ করে তো যদি ফুল সানলাইট হয় খুবই ভালো এখানে শিকড় তৈরি হয়েছে বেশ কিছুদিন নার্সারি থেকে এনে আমি রেখে দিয়েছিলাম এবং যদি সম্ভব হয় শুধু এই প্ল্যান্ট নয় যে কোনো প্ল্যান্ট নার্সারি থেকে আনার পর অ্যাটলিস্ট সাত দিন যদি বাড়িতে রাখা হয় এবং তারপরে প্রতিস্থাপন করা হয় সেটি এই প্ল্যান্টের পক্ষে খুবই ভালো কারণ পরিবেশের সঙ্গে মানিয়ে যেতে সুবিধা হয় এবং গাছটির সুন্দরভাবে বেড়ে উঠতে খুব সাহায্য করে তো যাই হোক আমি যখন এনেছিলাম ফুল ছিল না জল দিয়ে একটু ছায়া রেখে ছায়া অঞ্চলে রেখে এটাকে ফুল পর্যন্ত আনা হয়েছে তো আমরা মাটি একটু বেশি হয়ে গেছে যে কথা বলছিলাম যে সানলাইট ফুল সানলাইটে ভালো হয় তবে একটু সেমি এরিয়াতেও কোনো অসুবিধা হবে না গাছটি আমরা ঠিক টবের মাঝামাঝি জায়গায় বসাবো বাকি অংশটা মাটি দিয়ে দেবো এবং জল কি ধরনের প্রয়োজন আমি বলি সব সময় জল কেমন লাগবে কিন্তু সয়েল যে ধরনের তৈরি করা হয় তার সঙ্গে জলের একটা গভীর সম্পর্ক থাকে আমরা এর মধ্যে বালি মিশ্রণ দিয়েছি বালি মিশিয়ে দিয়েছি ওয়েল ড্রেন্ড করার জন্যে অর্থাৎ জল আমরা কোনোভাবেই বাঁধিয়ে রাখবো না কিন্তু কোকোপিট দিয়েছি কারণ ময়েস্ট বা ভিজে ভাব টবের মধ্যে যেন থাকে সেই জন্যে আমরা কিছুটা কোকোপিট দিয়েছি অর্থাৎ আমরা জল দেব অতিরিক্ত জল টবের নিচে যে ছিদ্রগুলি থাকে বা পাশে যে ছিদ্রগুলি থাকে সেগুলো দিয়ে বেরিয়ে যাবে কিন্তু মাটি ময়েস্ট ভাব থাকবে পরবর্তী জল আবার দেব যখন উপরের মাটি দেখব যে শুকিয়ে এসছে উপরের লেয়ারটা তখনই আমরা আবার জল দিয়ে দেব। জলে ভরে রাখবো না আবার শুকিয়ে যেতে দেবো না সারা বছরই ফুল দেয় সেই কারণে আমরা ময়েস্ট ভাব রাখবো কারণ যে গাছে ফুল থাকে সেই গাছের মাটি যদি শুকিয়ে আসে তাহলে পরবর্তী ফুলগুলো যেমন পূর্ণ বিকাশ ঘটে না তেমনি যে ফুলগুলি থাকে খুব দ্রুত ঝিমিয়ে যায় তো এই কারণে আমরা ময়েস্ট রাখার জন্য যেমন জল দেওয়ার প্রয়োজন এই মুহূর্তে গ্রীষ্মকাল প্রচুর পরিমাণে জল দেবো অর্থাৎ প্রতিদিন সকালেই আমরা টপ ভর্তি করে জল দেব জল দিয়ে দিলাম এই সঙ্গে আমরা এই গাছের জন্য কী ধরনের খাবারের ব্যবস্থা করব যদি খোল পচা সার বা গোবর পচা সার দিই খুবই ভালো না হলে রাসায়নিক এনপিকে ইকুয়াল ডিস্ট্রিবিউশনের উনিশ 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 মাসে একবার শুধুমাত্র এক চামচ এই ধরনের টবের জন্যে আমরা দেব এই গাছের খুব বেশি খাবারের দরকার নেই এবং টগরের আমরা বলার সময় বলেছিলাম যে নীল টগর তো টগরের সঙ্গে অনেকটাই মিল আছে এই গাছেও খুব বেশি রোগ পোকার আক্রমণ নেই মিলিবাগের আক্রমণ আছে এবং গ্রাস হপার বা ফোরিং এই ধরনের কিছু পতঙ্গের আক্রমণ থাকে তো মিলিবাগের আক্রমণের হাত থেকে রক্ষা করার জন্য গাছকে আমরা শ্যাম্পু জল পাঁচ এম এলের মতন শ্যাম্পু এক লিটার জলে স্প্রে করে এক লিটার জলে গুলে স্প্রে করব তো মিলিবাগ দূর করা যাবে আর যদি নিয়মিত নিম তেল স্প্রে করা হয় বাগানে বা যে ধরনের কীটনাশক অন্যান্য গাছে বাগানে স্প্রে করা হয় কোনো একটি কীটনাশক স্প্রে করলে এতে কোনো পোকামাকড়ের আক্রমণ থাকবে না প্রচুর ফুল থাকবে তো বন্ধুরা যদি আর কোনো কোয়ারিস থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন নূতন নূতন ভিডিও পেতে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ